উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিতলিয়া সমাজ কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চিরং ইউনিয়ন পরিষদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রহমান জানান, নির্বাচনের মোট ভোটার সংখ্যা 1165 জন। নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ 27টি পদে দুই প্যানেলে মোট 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফুটবল প্রতীক নিয়ে আতর রহমান খান ও গোলাম মোস্তফা, পরিষদ ছাতা প্রতীক নিয়ে এ কে এম মুজাহিদুল ইসলাম আকন্দ ও কামরুল ইসলাম আকন্দ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচন পরিচালনায় সহকারী কমিশনার ও থানার অফিসার ইনচার্জ সহ মোট 25 জন পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে।